প্রণবদা এই জামাতের রাজনীতি নিষিদ্ধের প্রভাব এই মুহূর্তে আমি সময়ের বিবেচনায় বলছি কি হতে পারে সেটি একটি জায়গা পাশাপাশি কেউ কেউ বলছেন কে চলমান যে আন্দোলন আন্দোলন থেকে সেখানে নতুন তৈরি করবে দেখেন আপনি যদি এই আজকে চোদ্দ দলের যে সিদ্ধান্ত এটা কিন্তু চোদ্দ দলের সিদ্ধান্ত এখন বলতে সরকারের সিদ্ধান্ত হ্যাঁ নির্বাহী হোক বা আইন করে হোক অর্ডিনেন্স করে হোক সেটা এখনো পাইনি আমরা আপনি যদি তার আগে গত দুদিন বিএনপির মহাসচিবের বিবৃতি দেখেন ঐক্যবদ্ধ হওয়ার এবং সেখানে জামাত ইসলাম শুরু করে সকলের আপনি জানবেন যে বিএনপি খুব কৌশলে কিন্তু বিরোধী দল হিসেবে মাঠের বিরোধী দল বড় একটি রাজনৈতিক দল হিসেবে তাদের কৌশল তারা যুগপথ আন্দোলন করছে কিন্তু এখন পর্যন্ত তাদের যে যে সর্বশেষ যে প্ল্যাটফর্ম ছিল জামাত ইসলামের সঙ্গে নিয়ে গত আন্দোলনে কিন্তু তারা জামাত ইসলামের সঙ্গে তারা এক প্ল্যাটফর্ম করে নাই এটা আপনি দেখবেন কিন্তু সতর্কতার সঙ্গে কারণ বিএনপিতেও মুখযুদ্ধের যারা করেছেন সেরকম লোক আছে এবং তারা মনে করে যে তাদের সাথে একসাথে মিলে এখন রাজনীতি করার বিষয় না সেই জন্য কিন্তু এই দূরবর্তী জিনিসটা ছিল কিন্তু গত দুদিন যদি আপনি দেখেন সেখানে আছে যে সকল দলকে এক হতে হবে এবং সকল পাল্টা সাতাশ দলের বিবৃতিও কিন্তু আমরা দেখেছি ফলে সেই কৌশলের পাল্টা হিসেবে যদি এই জায়গাটাই আসে যেটা আপনি উল্লেখ করলেন যে নির্বাচনী ইস্তিরা ছিল আওয়ামী লীগ যে জামাত ইসলামকে নিশ্চিত করবে এবং উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরে আমাদের বিজয়ের পরে বাহাত্তর সালে শাসন ব্যবস্থার পরিচালনার শুরুতেই বাংলাদেশে জামাত ইসলাম নিষিদ্ধ ছিল সেটি উনিশশো সালে পনেরো আগস্ট বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে তারা সেটি আস্তে আস্তে ফিরে পেয়েছে প্রিপিয়ারের মাধ্যমে এবং তখনই কিন্তু জামাত ইসলামের যে মূল নেতা গোলাম আজম কিন্তু ফিরে এসেছে স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ফলে সেইখান থেকে আসছিল এবং আপনি জানবেন যে এই মুহূর্তে জামাতি একটি জামাত ইসলামী একটি নন রেজিস্টার্ড রাজনৈতিক অনিবন্ধিত দল যাদের নির্বাচন কমিশন কোনো নিবন্ধন নাই তাদের তারা মার্কা দিয়ে নির্বাচন করতে পারে না তারা অন্য মার্কায় নির্বাচন করে আমরা স্থানীয় সরকার নির্বাচনকে দেখছি ফলে এবং গত কয়েকদিনে যে ভ্যানালিজম হলো আমি প্রাণহানির প্রতিবাদ প্রাণহানির তদন্ত প্রাণহানির বিচার শিশু থেকে শুরু করে যে কোনো প্রাণহানির বিচার চাই এবং একই সঙ্গে মনে করি এটার এক ব্যাপারে সরকারের একটি শ্বেতপত্র প্রকাশ করা উচিত ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কিভাবে যাওয়া প্রাণ হওয়া তার ইন্ডিভিজুয়াল আমি একজন নাগরিক হিসেবে দাবি এই মানুষটি কীভাবে মারা গেল আমি যে বললাম যে বাবু শনি যে মানুষের গেছে যে পুলিশ থেতলে মারা হয়েছে তার সেই ঘটনাটা আমি জানতে চাই যে শিশুটি মিরপুরে সাত সাততালের উপরে ছিলেন বা পাঁচতালের উপরে ছিল বাবা মার হাত ধরে তার বুকে গুলি লাগলো কেন সে মারা গেল কেন এটা আমার একজন নাগরিক হিসেবে আমার বিচার চাওয়া সেটা একই সঙ্গে একটা পুলিশকে কিভাবে মেরে সেটা তো আমি বললাম জুলিয়ে রাখ এবং জাহাঙ্গীর আপনি জানেন সাবেক মেয়র আমি সেটাও চাই এবং ওই বাচ্চাটা যেটা কোনো ভাবে সন্তান একটি মায়ের কোল খালি হওয়া বাবার কাঁধে সন্তানের লাশ কোনো ভাবে কাম হবে একটা প্রাণহানির বিরুদ্ধে আমি মানে বিরুদ্ধে সব একই সঙ্গে আমি যে কোনো রকম আন্দোলনে যে কোনো রকমের দাবি দাওয়াদের ক্ষেত্রে ভ্যান্ডালিজমের বিরুদ্ধে আধুনিক মানসিকতার রাষ্ট্রে এগিয়ে যাওয়ার স্বার্থে দেশের এগিয়ে যাওয়ার স্বার্থে রাজনৈতিক দল বিএনপি ক্ষমতা থাকতে পারে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে যে কোনো রাজনৈতিক দল ভোটে ম্যান্ডেট পারে যে কিন্তু কোনো দাবি আদায়ের পক্ষে আমি সহিংসতার পক্ষে নাই এমনকি স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই ঢাকা শহরে যেখানে একটি সরকারের পরিবর্তন হয়েছিল তখনও যে পরিমাণ মানুষের প্রাণহানি হয়েছে তার থেকে বেশি প্রাণহানি হয়েছে ছিয়ানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের থেকে বেশি প্রাণহানি হয়েছে এবং এইরকম কিন্তু স্থাপনা পিছনে যারা ছিল সেইটারই কৌশল হিসেবে এবং আপনি জানবেন যে সরকার থেকে মন্ত্রীরা এমনকি প্রধানমন্ত্রী শুরু থেকে বলছেন যে এর পিছনে আছে এবং সেখানে তার সহযোগী তার সমমনা তার জোটের নেতারা গিয়ে আজকে প্রস্তাব দিয়েছে এবং তারা সেখানে একমত হয়েছে এখন আমাদের দেখার বিষয় কিভাবে তারা বাস্তবায়ন করে কারণ এর আগে আমি বলে শেষ করি যে এইটার বিষয়ে কিন্তু আদালতেও কিন্তু মামলা সঙ্গে আছে